হ্যালো গাইস বন্ধুরা, আমি সুজয়। এই মুহূর্তে রয়েছি সাপুরজি কমপ্লেক্সের সি গেটের সামনে। সি গেট যে বাজারটা রয়েছে, বাজারের সামনে একটি ফ্ল্যাটে রয়েছি এবং এই ফ্ল্যাটটি রেন্টে দেওয়ার জন্য ফ্ল্যাটের এন্ট্রান্স যে লেনটা আমি দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স লেন এটা, যেটা আপনি ইউজ করতে পারবেন। এবং এই যে জায়গাটা, আপনি জুতোর শু র‍্যাক থাকবে এবং এই শু র‍্যাক থাকবে, আপনি এখানে জুতো রাখতে পারবেন। একটা বড় আকারের বড় সুর এক থাকবে এখানে। এন্ট্রান্স লেনটা থেকে যে একটু ঢুকলেই আপনার এই নিরাপত্তা আরও 1800 করার জন্য কলাপসল গেট লাগানো হয়েছে। সাউথ ফেসিং ডাইনিং অসাধারণভাবে সাজানো হয়েছে। এই হলো ডাইনিংয়ের সাউথ ফেসিং ভিউ, অসাধারণ ভিউ। এখানে এই যে ডাইনিংটা রয়েছে, আপনারা অনায়াসেই 4-5 জন বসে খেতে পারবেন একসঙ্গে। এবং চারদিকটা খোলা এবং সঙ্গে থাকছে এলইডি টিভি, টাটা স্কাই কানেকশান, সব কিছু এই এই ফ্ল্যাটের মধ্যে পাবেন। এবং সিংহাসন রয়েছে, আপনি পূজা অর্চনা করার জন্য এখানে সিংহাসন বসানো রয়েছে। এবং ডাইনিংয়ের যে উইন্ডো ভিউটা, অসাধারণ উইন্ডো ভিউ, চারদিকটা খোলা। আমি একটু চেষ্টা করছি ক্যামেরা বন্দি করার জন্য। এই হচ্ছে কি ডাইনিংয়ের উইন্ডো ভিউ, পুরো দিকটাই খোলা। এবং আপনি যদি এদিক থেকে আসেন, আমি ব্যালকনি ভিউটা দেখানোর চেষ্টা করবো। ব্যালকনি ভিউটা আপনি পুরোপুরি ফাঁকা পাবেন এবং অসাধারণভাবে, এই যে দেখুন এদিকটা পুরোটাই খোলা। এটা হচ্ছে কি আপনার ব্যালকনি ভিউ, অসাধারণ ব্যালকনি ভিউ। সাপুরজি হচ্ছে কি ভালোবাসার আরেক নাম, ভালো লাগার আরেক নাম। আমি একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করব সি গেট। সি গেটের এই যে বাজারটা, একদম 10 পা হাঁটলেই কিন্তু আপনি এই অনায়াসেই বাজারটা পেয়ে যাবেন। বাজারের এই ছবিটা আমি ব্যালকনি থেকে ক্যামেরা বন্দি করলাম। সাউথ ফেসিং ব্যালকনি, অসাধারণ দক্ষিণা বাতাস পাবেন। আর সঙ্গে তো সুন্দর রং করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুসজ্জিত রং করা রয়েছে। এবারে আমি চলে যাব কিচেনে। কিচেনে আপনি এই যে এলজি ফ্রিজটা পেয়ে যাচ্ছেন। কিচেনে এই যে এলজি ফ্রিজটা থাকছে, সঙ্গে কিচেনে কাঠের কাজ, অসাধারণ কাঠের কাজ করা রয়েছে, অসাধারণভাবে কাঠের কাজ করা রয়েছে। এবং সিলিন্ডার পেয়ে যাবেন, এখানে সিলিন্ডার রাখা রয়েছে এবং সিলিন্ডার পেয়ে যাবেন, সিলিন্ডার রাখা আছে। ওভেন পেয়ে যাবেন, এই যে জলের ব্যবস্থা রয়েছে, ময়লা ফেলার বালতি সব কিছুই থাকবে। একটা পরিপূর্ণ যেটা হয় ঘরের জন্য, সেটা পরিপূর্ণ তা দান করা হয়েছে। এই যে কিচেন কেস পেয়ে যাবেন, প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। আর কিচেন থেকে পুরো ভিউটা ওপেন সাপুরজি, সেই দেখুন রাতের মায়াবী আলোয় সাপুরজিকে অসাধারণ লাগছে। আমি রয়েছি আমার ফ্ল্যাট থেকে, কিচেনের যে ভিউটা অসাধারণ ভিউ ক্যামেরা বন্দি করলাম। ভালোবাসার আর এক নাম সাপুরজি, সেই সাপুরজির কমপ্লেক্সের ফ্ল্যাটের কিছু ছবি দেখাচ্ছি। এটা কিচেন থেকে করা হয়েছে, কিচেনের এই হচ্ছে সামগ্রিক কিচেনের ছবি, চীনের সামগ্রিক ছবি। অসাধারণ কাঠের কাজ, গ্যাস ওভেন ফ্রিজ সব কিছু পাচ্ছেন। এবারে আমি চলে যাবো বাথরুমে। বাথরুমে যদি যান, বাথরুমের এন্ট্রান্সে আপনি জিনিসপত্র রাখার জন্য এদিকে হ্যাঙ্গার লাগানো রয়েছে, আপনি অনায়াসে প্রচুর জিনিস রাখতে পারবেন। নতুন বাজাজের গিজার এখানে আপনি পেয়ে যাবেন, একদম সুন্দর একটি গিজার, 5 লিটারের গিজার পেয়ে যাবেন। এবং কিচেনের যে উইন্ডো, সেটা কিচেন সরি বাথরুমের যে আপনার মিরর, বাথরুম মিরর পেয়ে যাচ্ছেন। এবং মিররটাকে একটু দেখানোর চেষ্টা করব, প্রচুর জিনিস এখানে রাখতে পারবেন। মিরর থাকছে এদিকে, বাথরুমের গিজার, মানে ইনস্ট্যান্ট গিজার, 5 লিটারের গিজার, এবং চারিদিকে জিনিসপত্র রাখার যে ব্যবস্থা রয়েছে, এই হচ্ছে দুটো বাথরুমের জন্য, এই দুটো বালতিও থাকবে আপনাদের জন্য। এবং সব কিছুই এই বাথরুমের মধ্যে অ্যাভেলেবেল মোটামুটি পাবেন, যা তুমি যা যা থাকা উচিত সেগুলো রয়েছে। এবারে আমি আসি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুম তো একদম পিঙ্ক, আরে অসাধারণ সাজে সজ্জিত আমাদের বেডরুমটা। বেডরুমটা আপনি শালকাঠের বেডরুম দেখুন, শালকাঠের অসাধারণ একটি বেড এখানে পাতা রয়েছে। সঙ্গে থাকছে আমাদের এই আলমারি থাকছে, এদিকে এসি থাকছে দেখুন, অসাধারণ এই যে বেড। এবং এক্সট্রা একটা জানলা রয়েছে, যেহেতু কর্নার ফ্ল্যাটের ফ্ল্যাট, এক্সট্রা জানলা রয়েছে। এবং এই জানলা থেকে এই যে মিনি জানলাটা, ছোট জানলাটা রয়েছে, এখান থেকেও আপনি চারিদিকটা পাবেন। সি গেটের ওই যে বাজার অদূরে দেখতে পাবেন সাপুরজি কমপ্লেক্স, এখান থেকেই বসে বসে উপভোগ করতে পারবেন।
মায়াবী রাত এখান থেকেই আপনি দেখতে পাবেন। এবং রুমের রুমের হিতাচি ইনভার্টার এসি, হিতাচি ইনভার্টার এসি লাগানো আছে এবং কারেন্ট কনজাম্পশন খুবই কম আসবে। এবং এখানে যে বেডরুম, বেডরুম থেকে যে ভিউটা অসাধারণ ভিউ, বেডরুম ভিউটা আমি দেখানোর চেষ্টা করব, চেষ্টা করব বেডরুম ভিউটা। সমস্ত কাটেল লাগানো রয়েছে। এই হচ্ছে কি সিগারেটের বাজার, চারদিকটা খোলা দেখুন, এদিকে পুরো সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে রুম থেকে যে রুমের উইন্ডো থেকে যে ভিউটা আমি একটু ধরার চেষ্টা করলাম। আলমারি থাকছে। এই হচ্ছে সামগ্রিক রুমের চিত্র। বাথরুমের আরেকবার দেখানোর চেষ্টা করবো, বাথরুমের এই সব কিছু থাকছে। এখানে আরেকটি জিনিস লাগানো থাকবে, ওয়াশিং মেশিন। এখানে অবশ্যই এখানে ওয়াশিং মেশিনের কাজ লাগবে। আর কিচেনে আরেকটি জিনিস বলতে বলা মিসিং হয়েছে, সেগুলো কিন্তু এখানে চিমনি থাকবে। এই যে জায়গাটা আছে চিমনি থাকবে, তার মানে একটা পরিপূর্ণ ফ্ল্যাটে যা যা থাকা দরকার প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে থাকছে। চিমনি থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, ফ্রিজ থাকবে, গিজার থাকবে। অসাধারণ একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম। এই বলে ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।